সহ একটা অনলাইন অনলাইন ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা আন্ডার প্রিভিলেজ যারা পিছিয়ে পড়ে আছে বা যাদের সাহায্য দরকার কিন্তু সাহায্য করার মতো কেউ নেই বা সাহায্য পাচ্ছে না তাদের হয়ে আমরা কাজ করতেছি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। ইনিশিয়ালি আমরা মেডিকেল ট্রিটমেন্টের উপর ফোকাস থাকবো, বিশেষ করে যারা আন্ডার প্রিভিলেজ পিপল যারা মেডিকেল ট্রিটমেন্টের খরচ বিয়ার করতে পারতেছে না তাদের খরচ জোগাড় করার জন্য আমাদের ক্যাম্পেইন বা আমাদের প্ল্যাটফর্মে ক্যাম্পেইন ওপেন করার মাধ্যমে তারা তাদের ফান্ড রাইজ করতে পারবে। এক্ষেত্রে বাংলাদেশের যে কেউ যে কারো হয়ে আমাদের প্ল্যাটফর্মে ক্যাম্পেইন শুরু করতে পারবে এবং ক্যাম্পেইন শুরু করার সাথে সাথেই ফান্ড রাইজ করা শুরু হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ যখন কেউ ক্যাম্পেইন শুরু করবে ক্যাম্পেইন শুরু করার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এটার ডকুমেন্ট ভেরিফাই ভেটেড করি। আমাদের একটা ডেডিকেটেড টিম আছে যারা এই শুরু থেকে যতগুলো ডকুমেন্ট থাকে মেডিকেল রিলেটেড প্রেসক্রিপশন মেডিকেল রিলেটেড বিল সিস্টেম পেমেন্ট সিস্টেম এই সব ডকুমেন্টগুলো আমাদের ওই টিম ভেরিফাই করে। আমাদের মেডিকেল অ্যাডভাইজার আছে এবং লয়ার অ্যাডভাইজার আছে যাদের মাধ্যমে এটা আমরা ভেটেড করি। তো যখন আমরা ভেটেড হয়ে যাওয়ার পরে আমাদের প্ল্যাটফর্মে যারা ভেটেড ক্যাম্পেইনার তাদের আমরা একটা লোগো দেই যারা দিস ইজ দ্য ভেটেড ক্যাম্পেইন। যখন আপনার ফান্ড রাইজিং করবেন ক্যাম্পেইনে তখন আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন যাবে। তো এক্ষেত্রে আমাদের মেইন টার্গেট থাকে যারা মানে যেখানে যে হসপিটালে ভর্তি আছে বা যে মেডিকেল থেকে ট্রিটমেন্ট নিচ্ছে ওই মেডিকেলের অ্যাকাউন্টে ডিরেক্টলি পৌঁছে দেওয়া। কিন্তু সেক্ষেত্রে যদি কোনোভাবে সম্ভব না হয় তাহলে রোগী বা যে পেশেন্ট তার অ্যাকাউন্টে আমরা ডাইরেক্ট ফান্ডটা ট্রান্সফার করার চেষ্টা করি। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাহায্য করা, স্পেশালি যারা আন্ডার প্রিভিলেজ পিপল যাদের সাহায্যের দরকার কিন্তু সাহায্য পাচ্ছে না তাদের জন্য আমরা কাজ করছি। ডোনারদের ট্রাস্ট হচ্ছে আমাদের কাছে প্রধান, কারণ ডোনাররা ট্রাস্ট অর্ডি হলেই কিন্তু আমাদের ডোনেট করবে। সো এই ক্ষেত্রে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা জিনিস ডকুমেন্ট স্টেপ বাই স্টেপ ডকুমেন্টেশন করতেছি। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত মেডিকেল ট্রিটমেন্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হবে। কিন্তু পরবর্তীতে আমাদের টার্গেট আছে যে আমরা এন্টারপ্রেনারশিপ অর বিজনেস রিলেটেড ক্যাম্পেইন যখন শুরু করব তখন সার্টে একটা অ্যামাউন্ট যত ফান্ড রাইজ করা হবে তার সার্টে একটা অ্যামাউন্ট আমরা কেটে রাখবো আমাদের সাস্টেইনেন্সের জন্য।